Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 কি লেখা পড়বে মাস্ক ধোবে হাত করোনা হবে কুপোকাত দূরত্বটা মানলে তবে মহামারীও দূর হবে বাহ নেতাজি মহাবিদ্যালয় NSS থেকে এরকম পোস্টার করেছে দু তিন জায়গাতেই দেখতে পাচ্ছি যে নেতাজি মহাবিদ্যালয় NSS থেকে বিভিন্ন দেওয়ালে এরকম পোস্টার দিয়ে গেছে বিভিন্ন বাড়ির দরজায় দরজায় আমরা আরামবাগ টাইমসের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা ফোনে পেয়ে গেছি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের NSS বিভাগের প্রোগ্রাম অফিসার ধীমানকর বাবু অধ্যাপক ধীমানকর তাকে আমরা ফোনে পেয়েছি একটা বিষয়ে ধীমানবাবু আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইছি যে আমরা আজকে বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে কিছু কিছু দরজায় বা ল্যাম্পপোস্টে বা দেওয়ালে কিছু পোস্টার আমরা সাটা দেখলাম এবং এই পোস্টারের মধ্যে আপনারা নেতাজি কলেজে আপনাদের যে NSS বিভাগের ছাত্রছাত্রীরা তারা একটা সুন্দর একটা মানে সামাজিক সচেতন করছে এই করোনার মহামারীকে কেন্দ্র করে যে কীভাবে তারা সুরক্ষিত থাকবে ছড়ার মাধ্যমে এটা দেখে বেশ ভালো লাগলো তো আপনার কাছে আমরা একটু জানতে চাইছি এই যে উদ্যোগটা এই উদ্যোগটা আপনারা কবে থেকে নিলেন এটাকে একদমই মানে শুরু করেছেন আজ থেকে না এটা চলছে আপনাদের এই প্রোগ্রামটা ধন্যবাদ ম্যাডাম আপনাকে খবরটা করার জন্য আপনাকেও ধন্যবাদ বলি যে এই যে NSS তো ন্যাশনাল সার্ভিস স্কিম একটা সেবা সমাজ সেবামূলক কাজ যেটা ছাত্রছাত্রীদের মধ্যে ডেভেলপমেন্ট করা হচ্ছে যাতে তারা সমাজের সাহায্যে হাত বাড়িয়ে দেয় তো এখন যে মহামারী শুরু হয়েছে গোটা বিশ্বব্যাপী যে মহামারী এবং লকডাউন চলছে এটা সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপার তো আমাদের চলেই আসছে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা কারণ আমরা অযথা যদি বাইরে বেরিয়ে পড়ি বা কিভাবে চলবো বর্তমান সময়ে বর্তমান মহামারীর সময়ে কি করা উচিত কি করণীয় সেগুলো সম্পর্কে আমরা অনেকে সচেতন নই সেই সচেতনতার জন্য ভারত সরকার একটা ট্রেনিং এর ব্যবস্থা করে আইগট এর মধ্যে দিয়ে অনলাইন ট্রেনিং পুরোপুরি এমনকি সেটা আমাদের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স থেকে ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে ব্যবস্থা করার পর আমাদের ন্যাশনাল সার্ভিস স্কিমের সমস্ত রাজ্যের এমনকি সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের যে রিজিওনাল অফিস সেখান থেকেও আমাদের ইনফর্ম করা হয় যে এরকম একটা অনলাইন ট্রেনিং এর করা হবে যেটা দীক্ষা অ্যাপ এর মধ্য দিয়ে যেটা দিয়ে আমরা করোনা ভাইরাস সম্পর্কে একটা ধারণা তৈরি হবে আমরা নিজেরা সেটা ছাত্রছাত্রীরা ট্রেনিংটা নেবে ট্রেনিং থেকে শিখবে যে কেমন ভাবে সচেতন থাকতে হয় কেমন ভাবে মানুষকে সচেতন করতে হয় এমনকি সেখানে হাত ধোয়া থেকে আরম্ভ করে আপনার কিভাবে মাস্ক তৈরি করতে হয় মেডিকেটেড মাস্ক নর্মাল মাস্কের কি ডিফারেন্স এমনকি ভিডিওর মধ্য দিয়ে সচেতনতা গড়ে তোলার কথা কিন্তু সেখানে বলা হয়েছে এই প্রসঙ্গে আমরাও ছাত্রছাত্রীদের বলি যে তোমরা ওই ট্রেনিংটা করো এমনকি ওদের ট্রেনিং করার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করি বাড়িতে থেকে যাতে ওরা ট্রেনিংটা করতে পারে যাতে না একদম পুরোপুরি লকডাউনকে মেনটেন করে বাড়ির বাইরে ওদেরকে যেতে হচ্ছে না যেহেতু অনলাইন ট্রেনিং ঠিকই তো সুতরাং বাড়ি থেকে ওরা ট্রেনিংটা নিতে পারছে ট্রেনিংটা নেওয়ার পর অনেকেই সেটা নিয়ে বুঝলো যে এটা আমাদেরও সমাজের মাঝে মাঝে করে আমরা করে থাকি সেই সঙ্গে আমরা এখনো ভাবলাম যে এই সময় আমাদের বাড়িতে বসে থাকার কাজ নয় আমাদেরকেও কিছু যতটা সম্ভব যতটা করা যায় নিজে সচেতন থেকে নিজে সাবধানে থেকে যতটা পারা যায় মানুষকে সাহায্য করতে হবে এইভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে সাহায্য করছে NSS ডিপার্টমেন্ট আমরাও চেষ্টা করলাম যে আমাদের ছাত্রছাত্রীরা কিছু কিছু ওরা কেউ কেউ করেছে নিজের বাড়ির পাশেই নিজের বাড়ির দেওয়ালে বা পাশের বাড়ির দেওয়ালে বা কোনো গাছে কোনো একটা পোস্টার দিয়েছে যে
মানুষকে কিভাবে সচেতন থাকা যায়, মানে পথ চলতি মানুষ যদি সেটা লক্ষ্য করে নিজেরা নিজেদের ভুল ভ্রান্তি গুলোকে মানে দূর করে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারে বা মাস্ক পরতে পারে, এবং এর ফলে তাদের কি উপকার হবে সেটাও আপনারা এইভাবে সেখান থেকেও যদি কিছু সচেতন হয় যে মানে আমরা কেন বাইরে বেরোচ্ছি, যতটা পারি আর কি সচেতন করার জন্য আমাদের ছাত্রছাত্রীরা যতটা সম্ভব ওরা চেষ্টা করেছে নিজের মতো করে। এটাই আর কি, যে মানে এখন দেখুন যে বাইরে তো মানুষকে আমরা বেরোতে অযথা বাইরে না বেরোনোই দরকার একদম, কি বলবো যে এই মহামারীর সময়ে বাইরে যতটা সম্ভব এড়ানো দরকার, কিন্তু সবাই যদি বাড়িতে বসে থাকে তাহলে তো হবে না, মানুষকে সচেতন করা তো দরকার। দেখুন বাজার হাট করতে না বেরোলেই হচ্ছে, বা মানে প্রেসক্রিপশনের একটা ছুতো দিয়ে রাস্তায় বেরিয়ে পড়া এগুলো না করলেই হচ্ছে, কিন্তু আপনাদের দায়িত্বটা হচ্ছে যে আপনারা তাদেরকে সচেতন করবেন, কিন্তু যাদেরকে সচেতন করবেন তারা যেন অন্তত একটু লজ্জিত বোধ করে এই পোস্টারটা দেখে যে আমরা ভুল করছি। একদম তাই, একদম খুব ভালো লাগলো। এমনকি এখন এই পোস্টারটা করা হয়েছে, আরো আমরা চেষ্টা করছি যে ওরা যাতে বাড়িতে বসেই কিছু ভিডিও, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও তৈরি করবে ওরা নিজেরা, ভিডিও তৈরি করে ওরা সেই সোশ্যাল সাইটের মধ্যে দিয়ে সেগুলো স্প্রেড করবে যাতে মানুষ সচেতন হয়। কিছু চেষ্টা করছে ওরা কবিতা লেখার, গান লেখার, কিছু বাড়িতে পোস্টার করে আঁকা, কিছু ছবিও আঁকছে অনেকে। এগুলো কাজগুলো আমাদের চলছেই, ট্রেনিংটা চলছে, ট্রেনিংটা বেশ কিছুদিন হলো শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে। আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এখন লকডাউন চলছে, এখন মানুষ বাড়ির ভিতরে আছে, কিন্তু যখন লকডাউন উঠে যাবে, আমাদের ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে লকডাউন দীর্ঘব্যাপী করা সম্ভব নয় অর্থনৈতিক কারণে বা বিভিন্ন কারণে, লকডাউন উঠে যাওয়ার পর হঠাৎ যদি মানুষ বাড়ির বাইরে চলে আসে একসঙ্গে, তখন কিন্তু আরো বড় বিপদ হবে। সেই সেই সময় যাতে মানুষ সচেতন থাকে যে হঠাৎ করে আমি যাতে বাইরে না বেরিয়ে পড়ি, তখন এনএসএস এর কাজটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই কারণেই সব থেকে বেশি যেটা এনএসএস এর ছেলেমেয়েরা সেই কাজটা সবচেয়ে বেশি করছে, যে এখন থেকে মানুষকে সচেতন করছে যাতে আপনারা লকডাউন উঠে গেলেও বাড়ির বাইরে বেরোবেন না হঠাৎ করে। ঠিক, আর যদি বাড়ির বাইরে বেরোতে হয় কিভাবে বেরোবো, কেমন কি প্রিকশন নেবো, কি সাবধানতা অবলম্বন করব, সেটা আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব পারা যায় আর কি। একদমই তাই, মানে খুব ভালো লাগলো আপনাদের এই উদ্যোগ, এবং আপনার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে এনএসএস প্রচুর সামাজিক কাজ করেন, তো এটা তো বলার অপেক্ষায় রাখে না। আর আজকের এই উদ্যোগও আমার, আমি দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো, তো আমি কয়েকটা জায়গায় সেই ছড়াগুলো পড়ছিলামও, আমার নিজের খুব ভালো লেগেছে। আপনাদের এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে ফোনে আমরা পেলাম, এবং আপনার আপনার কথাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরতে পারবো। আমি শুধু চাইছি আপনি একটা বার্তা দিন আমাদের এই ফোনের মাধ্যমে, আমাদের আরামবাগ টাইমসের অসংখ্য যারা দর্শক তাদের উদ্দেশ্যে আপনি একটা বার্তা দিন। বার্তা বলতে একটাই এখন, যে অযথা মানুষ যেন বাইরে না বেরোয়, কাজ ছাড়া একেবারে যেন মানুষ বাইরে না বেরোয়, বাইরে বেরোলেই আমাদের সবচেয়ে বড় প্রবলেম হবে। আর যদি খুব এমার্জেন্সি বাইরে বেরোতেই হয় তাহলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা হতে পারে হ্যান্ডমেড মাস্ক বা মেডিকেটেড মাস্ক, এখন মেডিকেটেড মাস্ক পাওয়া যাচ্ছে না, বাড়িতে তৈরি করে নিতে পারি খুব সহজ মাস্ক তৈরি করা, আমাদের এনএসএস এর ছেলেরা সেই সমস্ত ভিডিও করবে, মাস্ক তো সেই যে কোনো মাস্ক পরে যেন বাইরে বেরোয়, যদি প্রয়োজন হয় যদি সব পাওয়া যায় হাতে গ্লাভস ব্যবহার করতে হবে, এমনকি বাড়ি 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 ফেরার পর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জামা কাপড় পরে আমি বাড়ির বাইরে গেলাম সেগুলোকে অবশ্যই আলাদাভাবে খুলে রেখে সার্ফ দিয়ে ধুয়ে নিতে হবে, এমনকি নিজেও স্নান করে নিতে হবে। এখন এই মহামারীর সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা, যাতে স্প্রেডটা হবে না কিন্তু তাহলে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনিও সাবধানে থাকুন, আমরাও সাবধানে থাকি। অবশ্যই ম্যাডাম, আপনারা ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার। নমস্কার, আমি দেবারতী চ্যাটার্জি, নেতাজি মহাবিদ্যালয়ের এনএসএস এর একজন এক্স ভলেন্টিয়ার। করোনা, যার পোশাকি নাম কোভিড-19, এর প্রভাব বিস্তার শুরু হয় চীনের উহান প্রদেশ থেকে। প্রথমে এটি চীনের দুটো প্রদেশে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিশ্বে এটি মহামারীর আকার ধারণ করেছে। এরকম পরিস্থিতিতে আমাদের করোনার হাত থেকে বাঁচতে হলে ভারত সরকারের যে লকডাউন তা আমাদের মেনে চলতে হবে, অযথা বাইরে বেরোনো চলবে না।
ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আর একান্তই যদি কোনো দরকারে বাইরে বেরোতে হয় তাহলে যত সম্ভব ঢাকা পোশাক পরুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, অযথা কোনো গুজবে কান দেবেন না, ভয় পাবেন না। শরীরে যদি কোনো জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই আগে ডাক্তারের সাথে পরামর্শ নিন। এগুলো আমরা উপযুক্তভাবে মেনে চললে আমরা অবশ্যই এই করোনা যুদ্ধে জয়ী হতে পারব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ থাকতে সাহায্য করুন। নমস্কার।